करो। जय भीम जय भीम। এই মেলার যিনি মুখ্য কারিগর মূল উদ্যোক্তা আপনারা সকলেই জেনে গেছেন, তবু আমি আরেকবার উচ্চারণ করি, এটি আমার একটি দায়বদ্ধতার কাজ। মাননীয় যোগেন্দ্রনাথ সরকার, বর্তমানে যোগেন্দ্র আমাদের মালদা জেলাতেই কেবল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দলিত দরিদ্র নিপীড়িত অসহায় নির্যাতিত মানুষের পাশে একটি নিবেদিত প্রাণ। তাকে অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজন করে দেওয়ার জন্য, যেখানে আমরা সসমাজের মানুষ, নিপীড়িত অসহায় মানুষগুলো আমরা একত্রিত হতে পেরেছি। সেই সঙ্গে যোগেন্দ্রার পরিবার অত্র এলাকার একটি কৃতি পরিবার। আমি কিছুটা জানতাম, আজকে আরেকবার তার জ্বলন্ত সাক্ষী হলাম। উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ একটি পরিবার। শুধু তাই নয়, সামগ্রিকভাবে এই কৃতি পরিবারটি আজকে আমাদের সকলকে কলকাতা, নদিয়া এবং জেলার সমস্ত মানুষকে একাকার করে দিয়েছে। আপনারা দেখুন, মাঝখানে যে প্রবীণ মেলা শব্দটি, তার উপরে রয়েছে আরো তিনটি শব্দ, শিক্ষিত হও, সংঘর্ষ করো, সংগঠিত হও। একদম নিচে রয়েছে শিক্ষা মানুষের শোষণ মুক্তির শক্তিশালী হাতিয়ার। আশা করি এই অঞ্চলে শুধু নয়, কেবল আমাদের এই সমাজের মানুষ যেসব এলাকায় যাদের বসতি বসবাস করেন, জীবনযাপন করেন, সেখানে সামাজিক অনুষ্ঠানে এই রকম স্লোগান, এই রকম ভাবনাকে শিরোধার্য করে কোনো অনুষ্ঠান আয়োজন কিন্তু একটি অত্যন্ত দৃষ্টান্ত স্বরূপ, দেখা যায় না। যারা ভালো বোঝেন আমার থেকে, তারা নিশ্চয়ই ওই ওপরের তিনটি শব্দ আর নিচের লাইন, শিক্ষা সম্পর্কিত যে লাইন, তাতে বুঝে গেছেন বা বোঝবার কথা যে এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্যের যে অভিমুখ, সেটা কিন্তু খুব সাধারণ বা সাদা বাটা নয়, একেবারে তার একটি শানিত তির্যক এবং লক্ষ্যে পৌঁছানো বা মানুষের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট করে দেওয়ার মতো একটি কিন্তু চেতনালব্ধ একটি ভাবনা রয়েছে। সেটাকে যদি আমরা স্পর্শ করতে না পারি, ধরতে না পারি, তাহলে কিন্তু যোগেন্দ্র যে বার্তা দিতে চাইছেন, তার পরিবার যে বার্তা দিতে চাইছেন আমাদের, আমরা সেটা কিন্তু স্পর্শ করতে পারব না। এখন সময়ের নিরিখে তাকিয়ে আমি সংক্ষেপেই আজকের অনুষ্ঠানের অভিমুখ বা উদ্দেশ্য বলবার চেষ্টা করবো, যত কম সময়ের মধ্যে করা যায়। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা যেখানে যে গ্রামে যে অঞ্চলে দাঁড়িয়ে বা বসে যে অনুষ্ঠানের আমরা আজকে সাক্ষী, এই অঞ্চলটা মূলত একেবারেই পিছিয়ে পড়া তো মানুষ, নিপীড়িত মানুষের পিছিয়ে, নিপীড়িত মানুষ মানে আমরা সকলেই ধরিত্রী পুত্র, মহৎ মানুষ, মহৎ সন্তান পৃথিবীর, সেই অর্থে কেউ ছোট বড় কেউ নই। কিন্তু আমাদের একটা শোষণ বঞ্চনার ইতিহাস আছে গায়ে, দীর্ঘ 4,000-5,000 বছরের যে বঞ্চনা, তার একটা গন্ধ আছে গায়ে, শিরায় শিরায় ধমনীতে আমাদের সেটা রয়েছে। আমরা সেই অর্থে আমি বলতে চাইছি, তার মধ্যে একটি বিশেষ জনগোষ্ঠীর বাস এখানে। জনগোষ্ঠী হচ্ছে এখানে মূলত যাদের বাস, তারা একটি, আমরা সকলেই জানি যে বাংলার বা পূর্ব ভারতের একটি সবচেয়ে সমৃদ্ধ এবং জনবহুল এবং একটা মিলিটেন্ট সম্প্রদায়, নমশত্রু সম্প্রদায়ের বাস। তাতে কিন্তু কেউ অপরাধ দেবেন না, আমি অপরকে ছোট করলাম এমনটা নয় আর কি, যেহেতু একটা বৃহৎ মানুষ, আসলে সবাই আমরা তো এক, আমাদের একটাই আইডেন্টিটি, একটাই পরিচিতি, যারা আমরা মনুবাদ বিরোধী আন্দোলন করি বা সেই
বাদের কাছে যারা শোষিত নিপীড়িত মানুষ। এই জন্যই বলতে হচ্ছে, যেহেতু আমাদের একটা আন্দোলনের একটা পুরনো 200 কিংবা তারও বেশি আগের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যে ফিরতে হবে, ইতিহাসের দিকে আমাদের যেতে হবে, যেটা আমাদের খানিক আগে পীযূষবাবু বলে গেলেন, খুব সুন্দরভাবে বললেন। তো তিনি সময় পেলে তাকে ব্যাখ্যা করবার সুযোগ তিনি পেলে নিশ্চয়ই তিনি আরও ব্যাখ্যা দিতে পারতেন। তো উনি বারবার করে বলেছেন ইতিহাস, ইতিহাস কি? আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই সমাজ, এই মানুষ, তাতে কিন্তু আমরা আজও কিন্তু মুক্তি লাভ করতে পারিনি। কিছু কিছু ব্যক্তি মানুষের ব্যক্তি পরিবারের মুক্তি হয়েছে, সেটা যারা যে যত আগে কিছু শিক্ষা দীক্ষা অর্জন করতে পেরেছে, সেই শিক্ষা অর্জনের ফলে বাবা সাহেবের দেওয়া, আম্বেদকরের রেখে যাওয়া যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে হাতিয়ার করে কেবল আমরা প্যান্ট শার্ট কোট কিছু ভালো বাড়ি ঘর এইগুলো তৈরি করতে পেরেছি, কিছু কিছু ব্যক্তি পরিবার ব্যক্তি মানুষ। কিন্তু এইগুলোর ঊর্ধ্বে বেরিয়ে উঠে আমার আশপাশের সমগ্র মানুষকে, জনসমাজকে জাগরণ দিয়ে জাগিয়ে তাদেরকে যে মুক্ত করা, মনুবাদ বা ব্রাহ্মণ্যবাদ যেটা, যেটা আজকে আপনারা জানেন, দেখুন বলতে না চাইলেও এসে যায়, কান টানলে যেমন মাথা আসে, না চাইলেও হয়। পীযূষদা বলবে না করে করেও একবার বলে ফেলেছে, আমি আর একবার বলি, যে যে ভয়ঙ্কর মতবাদটা হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্মের ফোল্ডারের মধ্যে ঢুকে আছে, এটা ইতিহাস, এটা জানতে হবে, কেউ মনে কিছু করবেন না। কারণ এই এইগুলো কি জানেন তো, এইগুলো ফুল না ফুললে, অপারেশন না করলে, ছেঁড়াছিঁড়ি কাটাছেঁড়া না করলে সত্যের কাছে যাওয়া যাবে না। আমরা তো সত্যে পৌঁছাতে চাই, কেন আজকে এই যে আমরা দেখুন যে মানুষ আমাদের ভারতবর্ষে, আমরা 6743টি জনগোষ্ঠী বা তারও বেশি বা একটু কম হতে পারে, এতগুলো সম্প্রদায়ের মিলিত চেহারা হচ্ছে আমরা বলে থাকি যে হিন্দু। তার মধ্যে আমরা যারা এখানে আছি, দেখুন আমাদের নামের পাশে একটা শব্দ লেগে রয়েছে শূদ্র, একটা দাসত্বের একটা শব্দ, আমরা আজও সেটা ছাড়াতে পারিনি, কোথা থেকে এলো একটা, এটা তো প্রাচীন ভারতে ছিল না, এটা তো ওই বহিরাগত আর্য অসভ্য মানুষগুলো আসার আগে তো এমন ছিল না, এরকম বিভাজন, আমরা তো বেশ ছিলাম, সুন্দর ছিলাম, এগুলো আমরা বুঝতাম না, কে ছোট কে বড়, কে মাঝারি কে উঁচু কে নিচু, আমরা একসঙ্গে শ্রম করতাম, একসঙ্গে পাখি শিকার করতাম, পশু শিকার করতাম, খেতাম, আমাদের মধ্যে দারুণ সাজুজ্য ছিল। এই যে সাম্যবাদী একটা সমাজ ব্যবস্থা, যেটা সারা পৃথিবীতে ভারতবর্ষের চলমান সমাজ ব্যবস্থার মধ্যে ছিল, যেটাকে সুন্দরভাবে গৌতম বুদ্ধ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সারা পৃথিবীব্যাপী এটা সঞ্চার করলেন যে দেখো আমরা ভারতবর্ষের মানুষ ভেক নই, আমরা দুর্বল নই, আমাদের দর্শন আছে, উন্নত দর্শন আছে, একটা মানবিক দর্শন আছে। সারা পৃথিবী তার সমকালে কত রাষ্ট্র প্লাবিত হয়ে গেল, কত রাষ্ট্র সে আদর্শ গ্রহণ করল, বেশ চলছিল সুন্দরভাবে, গণ্ডগোল পাকালো কিছু মুষ্টিমেয় মানুষ, ক্ষমতালোভী ধূর্ত, যারা পৃথিবীতে আগে লোহা ঘোড়া চালনা ইত্যাদি কাজকর্মগুলো আগে সেরে তারা ওই ভারতবর্ষের খাইবার গোলান গিরিপথ দিয়ে আসে, এসে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের মানুষগুলোকে দমনপীড়ন কিভাবে করা যায়, এদেরকে কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, ঠকানো যায় সরল মানুষগুলোকে, আমরা সে সময় হয়তো বুঝেছিলাম, হয়তো বা বুঝিনি, আমরা পরাজিত হয়েছি, পরাজিত হয়েছি হওয়ার ফলে আমাদের পুরনো সেই হাজার হাজার বছর আগের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস এবং ধর্ম, আমাদের ধর্মটা ছিল আমরা প্রকৃতির পূজারী। এই যে দেখুন সূর্যকে প্রণাম করা, জল খেয়ে জীবন ধারণ করি, জলকে শ্রদ্ধা করা, ঘাট পূজা করা, গঙ্গা পূজা, বটগাছ, নিম গাছ, এই সমস্ত ঔষধি গাছ ছায়া দেয়, ফল দেয়, সেগুলোকে কাপড় জড়িয়ে ধরে পুজো করা, পাথরে ঘষে ঘষে আগুন আবিষ্কার করেছি, পাথরকে পূজা করা, এগুলো সব আমাদের ধর্ম, এগুলো প্রকৃতি ধর্ম। এই ধর্মগুলো সমস্তগুলোকে নস্যাৎ করে তার ঐতিহ্যকে বিকৃতভাবে লিখে ওই গুটি কয় মানুষ যারা আজকে এই ব্রাহ্মণ্যবাদের ধারক বাহক, তারা আজও ভীষণভাবে সক্রিয়, লাগাতারভাবে তারা আমাদের, যেন আমরা ইতিহাসে ফিরতে না পারি, আমরা আমাদের ঐতিহ্যকে খনন করতে না পারি, আমরা আমাদের পিতৃমাতৃ ঐতিহ্যের কাছে যেন না পৌঁছাতে পারি, তার জন্য সারা দিন রাত ধরে যে কুমন্ত্রণাগুলো দিয়ে যাচ্ছে,
তার যে মিডিয়া সংবাদপত্র থেকে শুরু করে টিভি থেকে শুরু করে নানা রকম অনুষ্ঠান থেকে শুরু করে সর্বত্র ওরা ছেয়ে আছে, আমরা পারছি না। ফলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের মুভমেন্টগুলো, আন্দোলনগুলো, লোকায়ত দর্শনগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, ব্রাহ্মণ্যবাদ সেগুলো হাইজ্যাক করছে বারে বারে। আজকে দেখুন বাংলায় যে মতো আন্দোলন, হরিচাঁদ গুরুচাঁদের প্রবর্তিত যে আন্দোলন, অবিভক্ত ভারতে গোটা পূর্ববঙ্গের অঞ্চল জুড়ে যেভাবে প্লাবিত হয়েছিল, মানুষ যেভাবে উদ্বেলিত হয়েছিল, সারা পৃথিবীর ইতিহাসে নজির। নেতাজি সুভাষ বোসের মতো মানুষ তখন